গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাট্রিক্স, জিকে, জিআই প্রত্যেক দিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে বোট অ্যান্ড স্ট্রিমের সেকেন্ড পার্টের অঙ্ক করব। এটি সুবীর দাসের বই থেকে রয়েছে। তো প্রথম যে অঙ্কটি রয়েছে, যে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। স্থির জলে জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? যারা আগের পার্টটা দেখোনি তারা আগের পার্টটা দেখে নিও, যাতে তোমরা ফর্মুলাটা শিখে নিতে পারো। ওখানে ফর্মুলাটা ডিটেলসে করে দেয়া। তো এখানে আমরা শুরু করব, এখান থেকেও শিখতে পারবে কিন্তু ওখানে আরও ভালোভাবে বলা আছে। তো যাই হোক, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত? তাহলে যেটা হয়েছে সেটি হলো, এখানে আমরা কখনোই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কখনোই 30 মিনিট দিয়ে করতে পারবো না, আমরা 60 মিনিট মানে 1 ঘন্টার হিসাবে আমাদের আসতে হবে, যেহেতু এটাও কিমি পার ঘন্টা দেয়া। তো সেইটিই করব। তো 30 মিনিটে যাচ্ছে বলেছে, 30 মিনিটে 1 কিমি, তাহলে 60 মিনিট মানে ডবল 2 কিমি যাবে, এইটাই বেগ হবে। তাহলে বেগটা কত হলো? 2 কিলোমিটার পার ঘন্টা। এটা কিসের বেগ? এটি হলো প্রতিকূলের বেগ বলে দিয়েছে এটা। তো স্থির জলে নৌকার বেগ 10 হলে, স্থির জলে এবার প্রতিকূলের বেগ এত, এবার তাহলে স্থির জলে নৌকা চলে, নৌকা 8-10 কিলোমিটার যেতে পারছে, 10 কিলোমিটার পার ঘন্টায় যেতে পারছে। তা প্রতিকূলে যদি যায় তাহলে তখন কি হবে? প্রতিকূল মানে কি? প্রতিকূল ইজ ইকুয়াল টু, আমরা জানি আগের ভিডিওতে আলোচনা হয়েছে যে প্রতিকূল ইজ ইকুয়াল টু নৌকা মাইনাস স্রোত। তাহলে এখানে নৌকার বেগটা দিয়ে দিয়েছে আমাদের যে 10, স্রোতেরটা বার করতে বলেছে, আর এখানে প্রতিকূল বলে দিয়েছে 2। তাহলে কি হবে, স্রোত কি হবে? স্রোত হবে এইটে, এই পাশে আসলে 2 - 10 = -8 ইজ ইকুয়াল টু মাইনাস স্রোত। তা মাইনাস মাইনাস দুই দিক থেকে কেটে দেবো, তাহলে স্রোত ইজ ইকুয়াল টু 8। তাহলে স্রোতের বেগ হবে 8 কিলোমিটার পার ঘন্টা। তো বোঝা গেল বন্ধুরা। তো পরের অঙ্ক যেটি দিয়েছে সেটি হলো, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে? তো এই অঙ্কটি ভালো অঙ্ক রয়েছে, যে এক মাঝি স্রোতের প্রতিকূলে যাচ্ছে 2 কিলোমিটার যায়, তাহলে প্রতিকূলের বেগ কী হবে? 2 কিলোমিটার পার ঘন্টা, 1 ঘন্টায় যাচ্ছে তো পার ঘন্টা 2 কিলোমিটার। এবার অনুকূলেরটা আমাদের বার করতে হবে, যেহেতু অনুকূলে দিয়ে দিয়েছে, অনুকূলে হলো 10 মিনিটে 1 কিলোমিটার। তাহলে কত বলেছি, কতবার করতে হবে? 60 মিনিটে। তাহলে 10 থেকে 60 মানে 6 গুণ মানে 6 কিলোমিটার, এটাও 6 গুণ হয়ে যাবে 6 কিলোমিটার। তাহলে অনুকূলে স্পিড কত হলো? 6 কিলোমিটার পার ঘন্টা। এইবার কি বলছে, যে স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে? তাহলে স্থির জলে হয় তাহলে কি হবে? স্রোতের কোনো বেগ নেই, 0। তাহলে নৌকার বেগটা লাগবে শুধু আমাদের। তা নৌকার বেগ, এটি হলো সূত্র, নৌকার বেগের সূত্র আগের দিন আলোচনা হয়েছে, অনুকূল যোগ প্রতিকূল ভাগ 2। তাহলে অনুকূল 6 যোগ, নৌকার বেগ স্রোতের বেগের থেকে সবসময় বেশি হবে, তো সেই জন্য নৌকা যখন জিজ্ঞেস করবে তখন প্লাস, আর স্রোত জিজ্ঞেস করলে মাইনাস হবে, এইটি মনে রাখতে হবে শুধু।
ছয় আর প্রতিকূল দুই ভাগ দুই মানে 8 ভাগ 2 = 4। নৌকার বেগ তাহলে 4 কিলোমিটার ঘন্টায়, 4 কিলোমিটার। এবার কি বলেছে, স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে? তাহলে নৌকার বেগেই যাবে শুধু মাঝি, 4 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। সুতরাং 5 কিলোমিটার যায় 5/4 ঘন্টায় = কত হবে, 1/4 ঘন্টা। তাহলে 1 ঘন্টা, 1/4 মানে কি, 4/60-এর 4/1 ভাগ, 4×15=60, তো 15 মিনিট। মানে চার আমরা এখানে 60 দিয়ে গুণ করে দেবো যখন মিনিটে যাব, তো 60/4 মিনিট, 1/4 ঘন্টা মানে 1/4 ঘন্টা = 60/4 মিনিট, মানে 4 দিয়ে কাটলে 15 মিনিট। তো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক যেটি দিয়েছে সেটি হলো, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ বেশি সময় লাগে। তাহলে নদীর স্রোতের বেগ কত? তো যেটা বলেছে এখানে যে স্থির জলে এক ব্যক্তি 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। তো আমরা প্রথমে দেখো, অঙ্ক করতে গেলে প্রথমে এক লাইন এক লাইন করে তোমাকে এগাতে হবে, আস্তে আস্তে এগাতে হবে। যেখান থেকেই শুরু করো তোমাকে আস্তে আস্তে এগাতে হবে। তুমি যদি একবারে পুরোটা করতে চাও তাহলে অঙ্ক হয় না কখনোই। তো সেক্ষেত্রে স্থির জলে ঘন্টায় 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, তার মানে এটা কি, এটার সাঁতারের বেগ বা লোকটির বেগ, সাঁতারের বেগ হলো 8 কিলোমিটার/ঘন্টায়, 8 কিলোমিটার। কিন্তু স্রোতের প্রতিকূলে তো যেই দূরত্বটা যায় সেই দূরত্বটা যেতে স্রোতের ধরলাম দূরত্বটা 8 কিলোমিটারই ধরে নিই। তাহলে যদি শুধু স্থির জল থাকে তাহলে তার যেতে কতক্ষণ লাগবে? 8 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগবে, মানে স্থির জলে 1 ঘন্টাই লাগবে। আর কি বলছে, প্রতিকূলে 5 গুণ সময় লাগবে। তাহলে 5 গুণ সময় লাগলে 5 ঘন্টা লাগবে, 5 আওয়ার্স, 5 ঘন্টা লাগবে। তাহলে নদীর স্রোতের বেগটা আমরা এবার বের করতে বলেছে। তা নদীর স্রোতের বেগটা এবার বের করতে বলেছে। তো নদীর স্রোতের বেগটি বের করতে বলেছে। তা নদীর স্রোতের বেগ কি হবে? স্রোতের বেগ হলো, এবার দেখতে হবে যে প্রতিকূল কথার অর্থ কি। প্রতিকূল কথার অর্থ হলো সাঁতারের বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এখানে কি করব, স্রোতের বেগটা জানতে চেয়েছে। তো প্রতিকূল 5 ঘন্টায়, যেটা আমরা জানি যে 5 ঘন্টায় কত কিলোমিটার দূরত্ব ধরে নিয়েছি, 8 কিলোমিটার। তা প্রতিকূলে বেগটা আগে বার করি, প্রতিকূলে হলো 8 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাবে 8/5 কিলোমিটার যায়। তাহলে প্রতিকূলে বেগ 8/5, আর সাঁতারের বেগ কত ধরেছি, 8 কিলোমিটার/ঘন্টায়, 8 কিলোমিটার মাইনাস স্রোত। তাহলে স্রোতের বেগ এটি 8-কে এই পাশে আনলে কী হবে, 8/5, 8/5 - 8 = 5, 5 × 8=40, তাহলে -32/5 = এই পাশে কী পড়ে থাকলো, মাইনাস স্রোত।
তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম, 32/5, তাহলে স্রোতের বেগ 32/5 কিলোমিটার পার ঘন্টা। এবার কীভাবে চেয়েছে বন্ধুরা দেখতে হবে, আমাদের এখানে 6 পয়েন্টে চেয়েছে, সুতরাং এটা কি পয়েন্টে করে নেব আমরা, 5×6=30 আর 4×5=20, 6.4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কোনটি হবে, অপশান বি হবে অ্যান্সার।